বাংলাদেশ নিয়ে যুক্তরাষ্ট্রের পদক্ষেপ এবং নানান ইঙ্গিত যুক্তরাষ্ট্র কি করতে চায় দর্শক আমরা আলোচনা করছি তেইশ মে চব্বিশ আপনারা জানেন যে বাংলাদেশের সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়ে যুক্তরাষ্ট্র জানান দিয়েছে যে না বাংলাদেশ বিষয়ে তারা তাদের অবস্থান পরিবর্তন করেনি তারা কঠোর অবস্থানে আছে শুধু এখানেই সীমাবদ্ধ নয় নানান ইঙ্গিত দিচ্ছে স্টেট ডিপার্টমেন্ট থেকে একের পর এক নানান বার্তা দেওয়া হচ্ছে ইশারা ইঙ্গিতে আবার পিটার হাসও নানান ইশারা ইঙ্গিতমূলক কথাবার্তা বলছেন ডেফিনেটলি বাংলাদেশের রাজনীতিতে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক নরাচরের একটা তাৎপর্য রয়েছে সেটাই আজকে আমরা বিশ্লেষণ করব দর্শক বাংলাদেশে ক্ষমতায়িত করা মানে আগামী প্রজন্মের টেকসই ভবিষ্যৎ পিটার হাস এই মন্তব্য করেছেন হোয়াট ডাজ ইট মিন এটাও কিন্তু একটা বার্তা এটাও একটা ইঙ্গিত বাংলাদেশকে ক্ষমতায়িত করা তো বাংলাদেশকে ক্ষমতায়িত করা মানে কি আসলে বাংলাদেশ নিয়ে যুক্তরাষ্ট্রে একটা মিশন আছে ভীষণ আছে যেটা এই ক্ষমতায়িত করা এম পাওয়ার করা এর মধ্যে কিন্তু গণতান্ত্রিক মূল্যবোধ শব্দটা লুকায়িত আছে জনগণের ক্ষমতা জনগণের ভোটের অধিকার থাকবে জনপ্রতিনিধি নির্বাচনের জনগণের অধিকার থাকবে এবং একই সাথে টেকসই ভবিষ্যৎ বা ক্ষমতায়িত করা মানে এই ইন্দোপেসিফিক স্ট্র্যাটেজির পার্ট হবে বাংলাদেশ বা চীনের প্রভাব বলায় থাকবে না এগুলোকেই মূলত যুক্তরাষ্ট্র মিন করে তো তাতে এটা স্পষ্ট পিটার হাসনের বক্তব্যে এই যে লাইনটা বাংলাদেশে ক্ষমতায়িত করা মানে আগামী প্রজন্মের টেকসই ভবিষ্যৎ এর মানে যুক্তরাষ্ট্রের যে মিশন ভিশন বাংলাদেশ নিয়ে তারা সেটা অর্জন করবে বা সেদিকে যাচ্ছে সেদিকে যাবে এবং ডোনাল্ডোর সফরের পরপরই আজিজ আহমেদের বিরুদ্ধে নিষেধাজ্ঞার খবর সামনে আনা বা ওয়েবসাইটে পাবলিশ করা এবং র্যাবের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে না এটা সাফ জানিয়ে দেওয়া এবং জি সুবিধা পুনর্বহল করা আপাতত হচ্ছে না এটাও মূলত জানিয়ে দেওয়া তো এগুলোর মাধ্যমে সরকারকে একটা বার্তা যুক্তরাষ্ট্র দিচ্ছে যে না বাংলাদেশ বিষয়ে তাদের অবস্থান আগের মতোই এবং এখানে আর একটা বিষয় দীবালো স্পষ্ট যে যুক্তরাষ্ট্র বা এই ধরনের দেশ বা এই ধরনের সুপার পাওয়ার এরা রাতারাতি হঠাৎ করে কিছু করে না তাদের চিন্তা দর্শন লক্ষ্য উদ্দেশ্য প্রয়োজনে দশ বছর বিশ বছর পঁচিশ বছর ধৈর্য ধরবে তারপরও বেপরোয়া কোনো সিদ্ধান্ত নেয় না অনেক যাচাই বাছাই করে নেয় এখন আমরা বাংলাদেশের জনগণ যুক্তরাষ্ট্রের প্রতি ডেফিনেটলি ক্ষুব্ধ কারণ যদিও ক্ষুব্ধ হওয়ার যৌক্তিকতা নেই কারণ যুক্তরাষ্ট্র কিছু করতে বাধ্য নয় বাংলাদেশের গণতন্ত্রের জন্য কিন্তু তারপরও তারা তো কথা বলেছিল বা পৃথিবীর বিভিন্ন দেশে নানান পদক্ষেপ নিয়েছে এজন্য আমরা বিট্রে ফিল করেছি ইটস ট্রু কিন্তু তারপরও যুক্তরাষ্ট্রের মতো দেশ সুপার পাওয়ার এরা অত্যন্ত ঠান্ডা মাথায় চলে ধীরে সুস্থে কাজ করে হঠাৎ করে কোনো একটা সিদ্ধান্ত আবেগে বা কথিত ইমেজ বাঁচানোর জন্য বা কোনো একটা দিক বিবেচনা করে নিয়ে ফেলে বিষয়টা এরকম নয় এরকম হর হামেশা সিদ্ধান্ত নিয়ে তারা সুপার পাওয়ার হতে পারতো না অত্যন্ত ধীরে সুস্থে তারা সিদ্ধান্ত নেয় ভাবে বা চিন্তা করে যেমন আপনি দেখেন র্যাবের বিরুদ্ধে যে স্যাংশন যেই অভিযোগগুলো অনেক বছর যাচাই বাছাই করে তারপর এক পর্যায়ে স্যাংশন দিয়েছে এবং আজিজ আহমেদের ঘটনা অনেক বছর লেগেছে তাদের যাচাই বাছাই করতে কয়েক বছর পর এই অভিযোগ এসেছে তার তিন চার পাঁচ বছর বা তার আট দশ বছর আগের কর্মকাণ্ডের বিরুদ্ধে স্যাংশন এসেছে এখন তা বুঝতে পেরেছেন কত সময় নেয় বেপরার সিদ্ধান্ত নেয় না তা যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্ত স্যাংশন সহ নানান বার্তা স্টেট ডিপার্টমেন্টের পিটার হাসের এগুলো একত্র করে আমি যেটা আপনাদেরকে বলতে চাই যুক্তরাষ্ট্র বাংলাদেশ বিষয়ে তাদের যে মিশন বিষন এটা অর্জন করে ছাড়বে চেষ্টা করবে অনর থাকবে তবে কখনো কঠোর কখনো নরম মূল কথা হচ্ছে সময় নেবে রাতারাতে কিছু করবে না দীর্ঘ সময় প্রয়োজনে তারা অপেক্ষা করবে যদিও তাদের এই দীর্ঘ সময় অপেক্ষা করা এতে বাংলাদেশের জনগণের লাভ নেই কারণ ফেসিবাদ দীর্ঘায়িত হয় কিন্তু যুক্তরাষ্ট্র তাদের অবস্থান থেকে তারা যেটা চায় সেটা করতে ধৈর্য ধরবে এবং সময় নেবে এবং এটাই বোঝা যায় যে অনেক আগের ঘটনা সামনে এনে সাত আট বছর পর দশ বছর পর স্যাংশন এবং কোথাও কোথাও একুশ বছর আগের ঘটনা সামনে এনে একুশ বছর পর স্যাংশন দেওয়ার ঘটনাও আছে অতএব যুক্তরাষ্ট্র তাদের অবস্থানের উপর আছে সামনের দিকে যাবে মার্কিন রাষ্ট্রদূত হাস বলেছেন আজকে বাংলাদেশকে পরিচ্ছন্ন শক্তি দিয়ে ক্ষমতায়িত করা মানেই হলো আগামী প্রজন্মের জন্য একটি উজ্জ্বল টেকসই ভবিষ্যৎ গড়ে তোলে এই কথাগুলো কিন্তু বার্তা যে পরিচ্ছন্ন শক্তি দিয়ে পরিচ্ছন্ন শক্তি বলতে বাংলাদেশ যেন রাশিয়া কিংবা চীনের খপ্পরে না পড়ে গণতান্ত্রিক বলয়ের সাথে সুসম্পর্ক রেখে বা মূল এনগেজমেন্ট রেখে চলে সবার সাথে থাকুক কিন্তু মূল এনগেজমেন্টের জন্য গণতান্ত্রিক বলয়ের সাথে হয় মূলত পরিচ্ছন্ন শক্তি বলতে এই গণতান্ত্রিক বলয় পশ্চিমাদেরকেই মিন করেছে একটা আলোচনা সভায় তিনি কথা বলেন কয়েকদিন আগের বক্তব্য আরও নানান বিষয়ে কথা বলেন কিন্তু এই দুইটা সেন্টেন্সের মাধ্যমে মূল ভাব বোঝা যায় যুক্তরাষ্ট্র কি করতে চায় এবং কিভাবে করতে চায় বাংলাদেশকে কি বোঝাতে চায় আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি